আমরা স্বাবলম্বী হব, সকলে কর দিব। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রণীত রূপকল্প 2041-এর অভিলক্ষ্য বাস্তবায়নে অর্থনৈতিক স্বনির্ভরতার বিকল্প নেই। ১৯৭২ সালে রাষ্ট্রপতির আদেশ নম্বর 76 দ্বারা জাতীয় রাজস্ব বোর্ড প্রতিষ্ঠার মাধ্যমে স্বনির্ভরতার দিকে আমাদের প্রথম পদক্ষেপ সূচিত হয়। সেই সূচনা সময়ের পরিক্রমায় এগিয়ে গিয়েছে দৃঢ় প্রত্যয়ে। বর্তমানে সম্মানিত সিনিয়র সচিব অভ্যন্তরীণ সম্পদ বিভাগ ও সম্মানিত চেয়ারম্যান জাতীয় রাজস্ব বোর্ড জনাব আবু হেনা মোহাম্মদ রহমাতুল মুনিমের সুযোগ্য নেতৃত্বে জাতীয় রাজস্ব বোর্ড দেশের উন্নয়নে নিরন্তর অর্থ যোগানের কাজ করে চলেছে। একটি দেশের অর্থনীতি ও টেকসই উন্নয়নের নিশ্চয়তা সর্বাধিক নির্ভর করে আয়কর সংগ্রহের উপর। আমাদের দেশে বর্তমানে জাতীয় রাজস্ব বোর্ডের মোট রাজস্বের এক তৃতীয়াংশই সংগ্রহিত হচ্ছে আয়কর বিভাগের মাধ্যমে। নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু এখন আর স্বপ্ন নয়, দৃশ্যমান বাস্তবতা। এই উল্লেখযোগ্য অর্জনে শুরু থেকেই গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলছে আয়কর বিভাগ চট্টগ্রাম। চট্টগ্রামের আয়করের ইতিহাস আসলে ব্রিটিশ ভারতে 1860 সালে যখন প্রথম আয়কর আইন চালু করা হয় তার সাথে জড়িত। 200-300 বছর আগ থেকে বিবেচনা করি তাহলেও আমরা দেখব চট্টগ্রাম সবসময় রাজস্বে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে, যেহেতু এটি বন্দর এলাকা ছিল, ব্যবসা বাণিজ্যের প্রসার ছিল। তাই আয়কর যখনই আরোপ করার প্রশ্ন এসেছে, চট্টগ্রামের লোকজনের অংশগ্রহণ স্বাভাবিকভাবে সেখানে এসেছে। সেই ধারাটি আমরা অব্যাহত রাখার চেষ্টা করছি। আপনারা জেনে খুশি হবেন যে বাংলাদেশে এখন যে পরিমাণ আয়কর আদায় হয় তার প্রায় 1/5 কিন্তু চট্টগ্রাম কর বিভাগ বা চট্টগ্রাম অঞ্চল থেকে আদায় করা হয়। আয়কর বিভাগ চট্টগ্রাম বিশ্বাস করে স্বনির্ভরতার অগ্রযাত্রায় সম্মানিত করদাতাদের কৃতিত্বই সর্বাধিক। করদাতাগণের এই অংশগ্রহণকে আরও স্বতঃস্ফূর্ত করতেই জাতীয় রাজস্ব বোর্ডের নির্দেশনায় প্রথমবারের মতো 2010 সালে ঢাকা ও চট্টগ্রামের বিভাগীয় শহরে আয়কর মেলার সূচনা হয়। বিভাগীয় পর্যায়ে শুরু হলেও পরবর্তীতে জেলা ও উপজেলা পর্যায়েও আয়কর মেলার বিস্তৃতি ঘটেছে। গত বছর আয়কর বিভাগ চট্টগ্রাম আয়োজিত আয়কর মেলার মোট সেবাগ্রহীতার সংখ্যা 3,06,450। সম্পূর্ণ উন্মুক্ত ও সহযোগিতাপূর্ণ পরিবেশে ওয়ান স্টপ সার্ভিসের মাধ্যমে একটি দপ্তরে বার্ষিক মোট সেবার সিংহভাগ প্রদানের যে উদাহরণ আয়কর মেলার মাধ্যমে স্থাপিত হয়েছে, তা সরকারি সেবার স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার লক্ষ্যে একটি বিরাট মাইলফলক যা অনুসরণীয়। সাম্প্রতিক বৈশ্বিক মহামারী কোভিড-19 সারা বিশ্বের ন্যায় আমাদের জীবনকেও অনেকটাই থমকে দিয়েছিল। এর ফলে
এবছর আয়কর মেলার কার্যক্রম অনেকটাই অনিশ্চিত হয়ে পড়ে। কিন্তু জাতীয় রাজস্ব বোর্ড গত এক দশকে তিলে তিলে গড়ে ওঠা আয়কর মেলার নির্বিঘ্নে ওয়ান স্টপ সেবা প্রদানের সংস্কৃতিকে ধরে রাখতে বদ্ধপরিকর। আয়করে প্রবৃদ্ধি, দেশে দশের সমৃদ্ধি, এবং এই সমৃদ্ধির মূল কারিগর হচ্ছেন আমাদের সম্মানিত করদাতাগণ, এবং তারা যেন তাদের আয়কর রিটার্ন এবং আয়কর প্রদানটি সুন্দরভাবে, ঝুঁকিমুক্তভাবে এবং অবশ্যই একটা উৎসবমুক্ত পরিবেশে দিতে পারেন। চারটি কর অঞ্চল চট্টগ্রামের কর অঞ্চলে সবাই মিলে আমরা সেই চেষ্টাটি করেছি, ঝুঁকিমুক্ত একটি পরিবেশ সৃষ্টি করার কারণে, এবং যেহেতু আমরা আলাদা আলাদা বুথ সৃষ্টি করেছি এবং অত্যন্ত নিরাপত্তা ব্যবস্থামূলক ব্যবস্থা গ্রহণ করার কারণেই গত বছরের চাইতেও কিন্তু এবছর আয়কর রিটার্নের পরিমাণ বেশি হয়েছে। এটি আমাদের সম্মানিত করদাতাদের আমাদের প্রতি আস্থা এবং তাদের যে কর প্রদানের যে ইচ্ছে তারই একটি আমি মনে করি যে চমৎকার প্রতিফলন ঘটেছে। এই সংকল্পকে সামনে রেখে উদ্ভূত করোনাজনিত স্বাস্থ্য ঝুঁকি মোকাবেলায় আয়কর বিভাগ চট্টগ্রাম বেশ কিছু উদ্ভাবনী পদক্ষেপ গ্রহণ করেছে, যেমন গ্লাস শিল্ড, সামাজিক দূরত্ব নির্দেশন বৃত্ত, বুথের সংখ্যা 10 গুণ বৃদ্ধি, হাত ধোয়া, স্যানিটাইজারের ব্যবহার। কর্মকর্তা কর্মচারী ও সেবা গ্রহীতার মাস্ক পরিধান নিশ্চিতকরণ, সামাজিক দূরত্ব নিশ্চিতকল্পে কন্ট্রাক্টলেস পদ্ধতিতে প্রাপ্তি স্বীকার প্রদান, 7 দিন ব্যাপী মেলার রিটার্ন গ্রহণকে 30 দিন ব্যাপী সম্প্রসারিত করা। এই সমগ্র প্রচেষ্টা সত্ত্বেও করদাতাদের অংশগ্রহণের হার পুরোপুরি নিশ্চিত ছিল না, কিন্তু মাসব্যাপী এই রিটার্ন গ্রহণ কার্যক্রমে সেবা গ্রহণের পরিমাণে আয়কর মেলার মতো ব্যাপকতা না থাকলেও করদাতাদের যে আস্থাপূর্ণ অংশগ্রহণ আমরা পেয়েছি তা সামনের পথ চলায় আয়কর বিভাগ চট্টগ্রামের অনুপ্রেরণা হয়ে থাকবে। ভেবেছিলাম প্যান্ডেমিকের এই সময় হয়তো ততটা উৎসব মুখর পরিবেশ হবে না, বাট আমি খুবই হ্যাপি যে খুবই উৎসব মুখর পরিবেশে ট্যাক্স রিটার্ন জমা নেওয়া হচ্ছে। এই করোনা কালের মহা দুর্যোগের সময়ও আমাদের রিটার্ন জমা দিতে কোনো ব্যাঘাত হয় নাই। আমি 2-3 মিনিটের মধ্যে রিটার্ন জমা দিতে পেরেছি। আমি ডাক্তারি প্রফেশনে আছি, তো আমি মনে করছিলাম হয়তো অনেক ঝামেলা হবে, কিন্তু ওরা এত সুন্দর ছোট পরিবেশে এত সুন্দরভাবে আয়োজন করেছে, আমি খুবই মুগ্ধ। মেলা আয়োজনের উদ্দেশ্য হচ্ছে করদাতারা সহজভাবে রিটার্ন জমা দিয়ে সেটার অ্যাকনোলেজমেন্টটা যেন সহজভাবে পেতে পারে, সঠিক জায়গায় যেন রিটার্নটা জমা দিতে পারে, সেই আয়োজনটাই ট্যাক্স ডিপার্টমেন্ট প্রতি বছর করে থাকে। প্যান্ডামিক সিচুয়েশনেও তারা যে এই মেলার আয়োজন করছে তাদেরকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং চট্টগ্রামের পক্ষ থেকে তাদেরকে ধন্যবাদ। চলতি কর বছরে পরিবর্তিত পরিস্থিতির কারণে মহামারী আকারে একটা রোগ ছড়িয়ে যাওয়ার কারণে কেন্দ্রীয়ভাবে একটা বৃহৎ পরিসরে মেলা আয়োজন করা সম্ভব হয়নি। এবছর যেটা করা হয়েছে, আমাদের যে সুবিধাগুলো আছে সেগুলো সর্বোত্তম ব্যবহারের সর্বোৎকৃষ্ট ব্যবহারের মাধ্যমে মেলার পরিবেশে করদাতাদের রিটার্ন গ্রহণ, রিসিট প্রদান এবং অন্যান্য কাঙ্ক্ষিত সেবা প্রদানটা নিশ্চিত করা হয়েছে। আমরা আশা করছি রিটার্ন দাখিলের সংখ্যা গত বছরের তুলনায় উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি। করদাতাদের এই অংশগ্রহণকে উদযাপন করতেই এবছর স্বাস্থ্য ঝুঁকি এড়াতে স্বল্প পরিসরে ট্যাক্স ডে উদযাপন করা হয় এবং সম্মাননা প্রদান করা হয় বিভিন্ন ক্যাটাগরিতে নির্বাচিত করদাতা বৃন্দকে। করোনা ভাইরাসের এই মহামারী চলাকালীন সময়ে আয়কর বিভাগ চট্টগ্রামের 4টি কর অঞ্চল একযোগে কাজ করেছে, আর তাই এই সংকটেও সম্মানিত করদাতাদের নিরাপদ ও নির্বিঘ্নে কর প্রদান নিশ্চিত করা সম্ভব হয়েছে। ভবিষ্যতেও আয়কর বিভাগ চট্টগ্রাম এভাবেই করদাতাদের
আস্থা রক্ষায় নির্লজ্জ কাজ করে যেতে বদ্ধপরিকর। মাত্র 786 কোটি টাকা বাজেট নিয়ে স্বাধীন বাংলাদেশের যাত্রা শুরু হলেও বর্তমানে বাংলাদেশের বাজেট 5,68,000 কোটি টাকা। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর দ্বার প্রান্তে এসে বাংলাদেশ উন্নীত হয়েছে মধ্যম আয়ের দেশে। জাতীয় রাজস্ব বোর্ড উন্নয়নের ও স্বনির্ভরতার এই দুর্বার অগ্রযাত্রার গর্বিত অংশীদার। আয়কর বিভাগ চট্টগ্রাম বিশ্বাস করে সম্মানিত করদাতাবৃন্দের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণই আমাদের এগিয়ে চলার মূল অনুপ্রেরণা। তাই আয়কর মেলার সেবা প্রদানের সংস্কৃতিকে ধরে রাখার চর্চায় আয়কর বিভাগ চট্টগ্রাম তার সকল করদাতাদের অভিনন্দন জানাচ্ছে।